আমার বায়রা বন্ধুরা যুবক আল্লাহর নবী বলেন এক নাম্বার আসসালাতু লাহুমা দুই নাম্বার আল ইস্তিগফারু লাহুমা তিন নাম্বার ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা চার নাম্বার সিলাতুর রাহমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা পাঁচ নাম্বার ইকরামু সদীকিহিমা মিন বাদিহিমা আল্লাহর নবী বলেন এক নাম্বার হলো বেশি বেশি করে বাপ মার জন্য তুমি দোয়া করো যেই দোয়াটা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে নিজে শিখাইছেন রে যুবক আল্লাহ যেই দোয়াটা নিজে শিখাইছেন রাব্বির হামহুমা আমার সাথে সবাই পড়েন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহর নবী বলে যুবক এক নাম্বার ডিউটি হলো বেশি বেশি করে দোয়াটা তুমি বাপ মার জন্য তুমি পড়বা যখনই বাপ মার কোদা ইয়াদ হবে নামাজে ইয়াদ হোক আর নামাজের বাহিরে ইয়াদ হোক মসজিদের ভিতরে হোক আর মসজিদের বাহিরে হোক যখনই ইয়াদ হবে তখনই এই দোয়াটা পড়বা কারণ এই দোয়া কোনো মানুষের বানানো নয় এই দোয়াটা নিজে শিখাইছেন আমার আল্লাহ যিনি দোয়া কবুল করবে ইনি যদি দোয়া শিখায় দেয় যিনি দোয়া কবুল করবে ইনি যদি দোয়া শিখায় দেয় তাহলে বোঝা গেল এই দোয়াটা কবুল হবে 100% গ্যারান্টি ঠিক না ফ্যাক্টরির মালিক চাকরির জন্য বিজ্ঞপ্তি দিল অসংখ্য যুবক চাকরির আবেদন করলো এর ভিতরে একটা যুবককে মালিক বড় পছন্দ হয়ে গেল ওই যুবকটারে কাছে ডাইকা আনলো আইনে বলতেছে রে যুবক তোমার বাড়ি কোথায় কই বাড়ি তো আমার সিলেট সুনামগঞ্জ মালিক কয় আমার বাড়িও তো সিলেট সুনামগঞ্জ তোমারে আমার ফ্যাক্টরিতে চাকরিটা দিব কিন্তু কেমন করে দে অসংখ্য অগণিত দরখাস্ত পড়বে কোন দরখাস্তটা তোমার কেমন করে আমি বুঝবো আসো আমি তোমাকে দরখাস্ত আমার কাছে কেমন করে লিখতে হয় আমি তোমারে শিখায় দেই ফ্যাক্টরি মালিক হাজারো দরখাস্তের ভিতরে একজন যুবককে যদি নিজেই দরখাস্ত শিখায় দেয় তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক ওর চাকরি হবে 100% আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له لا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والصدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة هو عدوة نظمة قدوة رتبة أسوة حسنة سعيد إلى سدرة المنتهى في
في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أن اشكر لي ولي والديك. وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই নামাজের দুরুদ পড়ি, শ্রেষ্ঠ দুরুদ উত্তম দুরুদ। মাইকটা কিছু আর কিছু করা যায় না, কিছু মাইকটা দুরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. অল্প সময় মহব্বতের সাথে জবান খুলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে তো দিল মে তো আতা হে সমজ মে নহি আতা, তো দিল মে তো আতা হে সমজ মে নহি আতা, বস জান লিয়া মাই তেরি পেচান এহি হ্যায়, উলফত মে বরাবর কে জফা হো কে জফা হো, উলফত মে বরাবর কে জফা হো কে জফা হো, হর চিজ মে লাজ্জত হায়া গুর দিল মে মজা হো, এক চশমে জদন গাফিল আজা শাহ নবাশি, শায়দ কি নিগাহে কুনদাগাহ নবাশি, শায়দ কি নিগাহে কুনদাগাহ নবাশি, লা ইলাহা ইল্লাল্লাহ। La ilaha illallah Muhammadur Rasulullah. Jure shure bolin sallallahu alaihi wasallam. Dakkin Kamlabaz Jame Masjider Uddugay Jito
আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি মাওলানা ইখলাসুর রহমান সাহেব হাফেজ মাওলানা নুরউদ্দিন সাহেব আমার আগে বয়ান পেশ করেছেন জননন্দিত মুফাসসির কোরআন হযরত মাওলানা কামালউদ্দিন কামালি সাহেব আল্লাহ পাক হযরতের ইলমে আমলে বরকত দান করুন যা কিছু বলে গেলেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন মঞ্চে আসেন জাতির বিবেক জাতির কর্ণধার জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম অত্র এলাকার মুরুব্বিয়ান এজাম কলিজার টুকরা যুবক পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা মুআজ্জজ হাজিরিন আমি একখানে আয়াত করিমা পবিত্র কোরআনুল করিমের সূরাতুল লোকমান থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি যেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের হকের কথা এবং মা বাবার হকের কথা এই দুটা হক উল্লেখ করেছে আল্লাহ পাক বলেন আনিশকুরলি আমি আল্লাহর শুকরিয়া আদায় করব ওয়ালি ওয়ালিদাই এবং মা বাবার শুকরিয়া আদায় করব খালিক আর মালিক হিসাবে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের খালিক তিনি আমাদের মালিক কিন্তু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে এমনি দুনিয়াতে পাঠায় দেন নাই একটা মাধ্যমে পাঠাইছেন সেই মাধ্যমটা হলো মা আর বাবা ঠিক না মা বাবার মাধ্যমে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এজন্যই কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক তার হক আদায় করার ঘোষণা দিয়েই সাথে সাথে বাপমার হকের বিষয়ে উল্লেখ করেছেন একই ধাঁচে পবিত্র কোরআনুল করিমের সূরা বনি ইসরাঈল একই ধাঁচে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা প্রথম নির্দেশটা হলো আল্লাহর আল্লাহর পাওনা আমরা যেন আল্লাহর পাওনা পরিশোধ করি দ্বিতীয় নির্দেশটাই হলো বাপমার পাওনা মা বাবার পাওনা যেন আমরা পরিশোধ করি তাহলে কি বুঝলাম তাফসীরে কিতাবে মুফাসসিরিন কেরাম লিখে নেতে আল্লাহ বুঝাইলেন হকুল ইবাদের ভিতরে বান্দার হকের ভিতরে সবচেয়ে বড় হক হলো বাপমার হক হকুল ইবাদের মধ্যে সবচেয়ে বড় হক কার মা বাবার হক আর এজন্যই হকুল্লাহর পরে হকুল ইবাদের আলোচনা করতেই আল্লাহ বাপমার হকের কথা আগে আনেন আগে আনেন যার হাজিরিন মায়ার নবীর কাছে এক যুবক বনু তামিম গোত্রের এক যুবক কান্না করে করে নবীজির কাছে একটা প্রশ্ন করলো প্রশ্নটা ছিল ইয়া রাসূলুল্লাহ আমি বড় পেরেশান গো নবী আমি অস্থির আমার দিলে শান্তি নাই আপনি আমারে একটু শান্তির ব্যবস্থা করেন নবী বলেন কি অশান্তিটা কও তো বলতেছে আমার অশান্তি হলো আজ আমার মা আমার বাবা দুজন কবরে চলে গেছেন আমার বাপ মা কেউ জীবিত নাই কিন্তু যতদিন বাপ মা দুনিয়ায় ছিলেন ততদিন খুব অভাবে আমাদের সংসার চলছে আব্বা খুব কষ্ট করেছেন সংসারে হালটা ধরার জন্য অনেক কষ্ট করেছেন আমি এখনো আমার মনে পড়ে সারা দিন চলে গেছে চুলায় আগুন জ্বলে না আমি খোদার জ্বালায় কান্না করি বাবা বাবা আসেন না আসলেন তো কিছু নিয়ে আসতে পারলেন না এইভাবে অভাবে অভাবে আমি লেখাপড়া যদ্দূর সামান্য কিছু করছি পরে নিজেই কাজে লেগে গেলাম কিন্তু সফলতা পাইনি আমার চোখের সামনে আমার মা আমার বাবা তারা চিকিৎসার অভাবে
চিকিৎসাদার করলে হয়তো মনে শান্তি পেতাম কিন্তু চিকিৎসা ছাড়াই আম্মা আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন অগণবীজি আজ আল্লাহ আমাকে অনেক পয়সার মালিক বানাইছে সম্পদের কোনো অভাব নাই আমার চতুর্দিক দিয়ে টাকা আর পয়সা আসছে কিন্তু আসলে কি হবে যে মা বাবার খেদমত করার আমার একান্ত ইচ্ছা আর আকাঙ্ক্ষা সেই বাপ মা তো এখন নাই তারা তো কবরে আমি পয়সা দিয়ে এখন কি করব আমি এই পয়সা এই টাকা এই সম্পদ দিয়া তাকাই আর চোখের পানি জড়ায় কান্দি এ কথা নেই মনে মনে বলি পয়সা তুই টিকে আসলি কিন্তু সময় মতো আসলি না যেই সময়টাতে আসলে আমার মার চিকিৎসা করা হতো বাবার চিকিৎসাটা করতে পারতাম একটা শাড়ি মারে কিনে দিতে পারতাম বাবার একটা দামি লুঙ্গি কিনে দিতে পারতাম ওই সময়টাতে আমি টাকার দেখা পাই নাই পয়সার দেখা পাই নাই কিন্তু আজ আল্লাহ আমাকে অনেক পয়সা দিয়েছে আমি আজকে পয়সা দিয়ে বালিশ বানাইতে পারি তুষক বানাইতে পারি সব করতে পারি প্রাচুর্যতা আজ বাবাকে ডাক্তার হাই লেভেলের ডাক্তার যত ভিজিট হোক দেখানো সম্ভব ছিল মাকে যত দামি শাড়ি হোক কিনে দেওয়া আমার পক্ষে তৌফিক ছিল সম্ভব ছিল কিন্তু আল্লাহ সুযোগ কেড়ে নিয়েছে অগণবীজি এখন আমি এই পয়সা দিয়ে করব এই পয়সা দিয়ে আমি করবটা কি আমি আপনার কাছে এসেছি আমার আম্মা আব্বা যদিও কবরে চলে গেছেন তবু তাদের জন্য আমার খেদমত করার কোনো সুযোগ আছে কি না যদি থাকে আপনি বলে দিন জোরে কোন সুবহানাল্লাহ আমাদের মধ্যে এই ধরনের আছে নি না নাই খুঁজলে এরকম দুই একজন পাওয়া যাবে না কি বলেন পাওয়া যাবে না সম্পদ আল্লাহ এখন দিছে কিন্তু এক সময় ছিল না কষ্টের মধ্যে ছিল আল্লাহর নবী রহমতের নবী বলেন যুবক এখনো তোমার সেই সুযোগ রয়েছে আলহামদুলিল্লাহ বলি দ্বীনের নবী বলেন এখনো তোমার সেই সুযোগ রয়েছে যুবক যদি তুমি পাঁচটা আমল করো যদি তুমি পাঁচটা কাজ সঠিকভাবে তুমি করো তাহলে কবরে শুয়ে থেকেও তোমার বাপ মা তোমার খেদমত পাইতে থাকবে এরে যুবক বলো তুমি কি পাঁচ টাকা শুনবার নিয়ত কার কার আছে একটু হাত উঠায় দেখান সবার শুনবার নিয়ত আছে তো ইনশাল্লাহ সবার হ্যাঁ কয়টা আমলের কথা নবী বলছেন জোরে বলি কয়টা হাদিসের আলোকে আমরা শুনবো আজ আমাদের অনেকের এখানে আমরা আছি যাদের মা নাই বাবা নাই খুঁজলে অনেককে পাওয়া যাবে কারো মা নাই কারো বাবা নাই অথবা কারো না বাও নাই মাও নাই বাবাও নাই এই অবস্থায় আমরা সন্তান হিসেবে আমরা আওলাদ হিসেবে তাদের জন্য কি করব এই করণীয়টা আল্লাহর নবী তার হাদিসের মধ্যে বলছেন পাঁচটা কাজ করব কয়টা কাজ জোরে বলুন যাদের মা বাবা এখনো দুনিয়ায় জীবিত আমরাও কথাগুলো দিল দিয়ে শুনি এই পাঁচটা আমল মুখস্থ করি একদিন বাপ মা থাকবে না চলে যাবে সেদিন আমার করণীয় কি আমি তাদের জন্য কি করব খেদমত পৌঁছাবো কেমন করে আমার ভাইয়েরা বন্ধুরা যুবক আল্লাহর নবী বলেন এক নম্বর আসসালাতু লাহুমা দুই নম্বর ওয়াল ইস্তিগফারু লাহুমা তিন নম্বর ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা চার নম্বর সিলাতুর রাহমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা পাঁচ নম্বর ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা আল্লাহর নবী বলেন এক নম্বর হলো বেশি বেশি করে বাপ মার জন্য তুমি দোয়া করো যেই দোয়াটা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে নিজে শিখাইছেন রে যুবক আল্লাহ যেই দোয়াটা নিজে শিখাইছেন রাব্বির হামহুমা আমার সাথে সবাই পড়েন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহর নবী বলে যুবক এক নম্বর ডিউটি হলো বেশি বেশি করে দোয়াটা তুমি বাপ মার জন্য তুমি পড়বা
যখনই বাপ মার কোদা ইয়াদ হবে নামাজে ইয়াদ হোক আর নামাজের বাহিরে ইয়াদ হোক মসজিদের ভিতরে হোক আর মসজিদের বাহিরে হোক যখনই ইয়াদ হবে তখনই এই দোয়াটা পড়বা কারণ এই দোয়া কোনো মানুষের বানানো নয় এই দোয়াটা নিজে শিখাইছেন আমার আল্লাহ যিনি দোয়া কবুল করবে ইনি যদি দোয়া শিখায় দেয় যিনি দোয়া কবুল করবে ইনি যদি দোয়া শিখায় দেয় তাহলে বোঝা গেল এই দোয়াটা কবুল হবে 100% গ্যারান্টি ঠিক না ফ্যাক্টরির মালিক চাকরির জন্য বিজ্ঞপ্তি দিল অসংখ্য যুবক চাকরির আবেদন করলো এর ভিতরে একটা যুবককে মালিক বড় পছন্দ হয়ে গেল ওই যুবকটার কাছে ডাইকা আনলো আইনা বলতেছে রে যুবক তোমার বাড়ি কোথায় কই বাড়ি তো আমার সিলেট সুনামগঞ্জ মালিক কয় আমার বাড়িও তো সিলেট সুনামগঞ্জ তোমারে আমার ফ্যাক্টরিতে চাকরিটা দিব কিন্তু কেমন করে দে অসংখ্য অগণিত দরখাস্ত পড়বে কোন দরখাস্তটা তোমার কেমন করে আমি বুঝব আসো আমি তোমাকে দরখাস্ত আমার কাছে কেমন করে লিখতে হয় আমি তোমারে শিখায় দেই ফ্যাক্টরি মালিক হাজারো দরখাস্তের ভিতরে একজন যুবককে যদি নিজেই দরখাস্ত শিখায় দেয় তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক ওর চাকরি হবে 100% আল্লাহ পাক বলেন তোমরা যারা দুনিয়ার সন্তান আমি আল্লাহর কাছে বাপ মার জন্য দোয়া চাও কেমন করে দোয়া চাইবা আমি আল্লাহ শিখায় দেই বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ও মালিক আমার আম্মা আব্বারে তুমি রহম করো দয়া করো আমার আম্মা আব্বার উপরে তুমি মায়া করো যেইভাবে আমার মা আমার বাবা শিশুকালে আমাকে মায়া করছে আল্লাহ বলেন শিশুকালের কথাটা আমি আল্লাহরে ইয়াদ করায় দিও কারণ শিশুকালে যে তোমার মা তোমার বাবা কি পরিমাণ মায়া কি পরিমাণ ভালোবাসা তোমারে দিছে এটা তোমার মনে না থাকলেও আমি আল্লাহর ইয়াদ আছে সুবহানাল্লাহ আমি আল্লাহ দেখছি আমি আল্লাহ দেখছি কত রাত মা পাহারা দিছে মাতার পাশে দাঁড়া আমি আল্লাহ দেখছি কতদিন বাবা তোমাকে কাঁধে লইয়া ডাক্তারের কাছে দৌড়াইছে নিজের শরীরে রোগের কোনো অভাব ছিল না এরপরও নিজের চিন্তা করে নাই তুমি একটু অসুস্থ হয়েছো তোমাকে নিয়ে পাগলের মতো দৌড়াইছে ঠিক না আল্লাহ কয় বান্দারে এজন্য যখনই মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবা ওই কথাটা উল্লেখ কইরো আল্লাহ শিশুকালে আমার আব্বা আম্মা আমারে যেমন মায়া করছেন আল্লাহ তুমি ওই রকম মায়া আমার আব্বা আম্মারে কইরো সুবহানাল্লাহ জোরে কইরো আমার বাইরা বন্ধুরা যুবক একটা ঘটনা বাস্তব ঘটনা শুনাই কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা শুনাই যুবক কুমিল্লা শহরে একজন মানুষ ছিল রিকশাওয়ালা আজ থেকে অনেক আগের একটি ঘটনা রিকশা চালায় চালায় তার একমাত্র সন্তানকে লেখাপড়া করায় এখনো সমাজে খুঁজলে পাওয়া যাবে এমন বহু বাবা পাওয়া যাবে কোন রকম কাজ করে কোন রকম কাজ করে রিকশা চালায় ভ্যান চালায় কষ্ট করে করে সন্তানকে লেখাপড়া করায় এই ছেলে লেখাপড়া করলো স্কুলে পড়লো হাই স্কুলে গেল এরপরে কলেজে চলে গেল যাওয়ার পরেই দেখা যায় ঢাকা ইউনিভার্সিটিতেও ভর্তি হলো কিন্তু ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর এই যুবক তার মাকে ভুলে গেল বাবাকে ভুলে গেল বাবার কষ্টের কথা সে ভুলে গেল এমনকি পরিচয় দিতে নারাজ মস্ত বড় অফিসার হয়ে গেল বড় লোকের মেয়েকে বিয়ে করলো গুলশান বনানীতে বাসা নিল গুলশান আজাদ মসজিদের পাশেই সে বাসা নিল বাস্তব ঘটনা শুনাইতেছে একটা বাস্তব ঘটনা মা বাবা কত কষ্ট করে শিশু কালে আর সন্তান বড় হওয়ার পর কি প্রতিদান দেয়
ভাইরে মনে রাখো একটু খেয়াল করে শুন শিশুকালে যদি সন্তানটারে তুমি দিন শিখাইতা শিশুকালে যদি 5 বছর মাদ্রাসায় পড়াইতা 5 বছরের ভিতরে আপনার সন্তান কলিজার ভিতরে কুরআনের মহব্বত হাদিসের মহব্বত কলিজার ভিতরে ঢুকতো আল্লাহর পরিচয় আমার নবীর পরিচয় অন্তরে নিয়ে যখন সে হাই স্কুলে যাইত তখন সে কোনোদিন বাপ মার সাথে বেয়াদবি করত না মুরুব্বিদের সাথে বেয়াদবি করত না কোরআনের বিরুদ্ধে কথা বলত না কারণ শিশুকালে বাপ মা তার কলিজায় আল্লাহর কোরআন ঢুকায় দিছে শিশুকালে যেই সন্তানের কলিজার ভিতরে ইসলামের শিক্ষা ঢুকায় দেওয়া হয় এই ছেলে নাস্তিকদের বীরে গেল নাস্তিক হয় না কোরআনের সৈনিক শিশুকালটা হলো বাচ্চাগুলির একটা গুরুত্বপূর্ণ টাইম আমরা মনে করি শিশু বাচ্চারা বুঝে না বুঝে না কিন্তু মায়ের নবীর হাদিস আল্লাহ নবীর হাদিস বলে শিশুকালটা সন্তানের অনেক গুরুত্বপূর্ণ নবী বলেন কুল্ল মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাবাওয়াহু ইউহাফফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আল্লাহ নবী কয় সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়ায় আগমন করে এমন কি শুধু আল্লাহর পরিচয় নিয়ে না আল্লাহ পাকের ওলি হইয়া সব সন্তান দুনিয়াতে আগমন করে এরপরে মায়ের নবী কয় তার বাপ মা তার ইহুদি বানায় বাপ মা তার নাসারা বানায় বাপ মা তার মুশরিক বানায় এইভাবে ঘরের পরিবেশ সমাজের পরিবেশ বাপ মার শিক্ষা বাপ মার দেখানো এই সমস্ত বিষয়ের কারণে সন্তানের বিলায়াত নষ্ট হয় জন্ম নিয়ে চল্লার ওলি হয় কবরেও যাবে আল্লাহর ওলি হইয়া কিন্তু এই বিলায়াত নষ্ট করার পিছনে আল্লাহ নবী কয় এক নম্বরে বাপ মা দাই বাপ মা শিশুকালে তার এমন দৃশ্য ঘরের ভিতরে দেখাইছে রে আল্লাহর গোলাম যেই দৃশ্যগুলি দেইকা সন্তানের চোখে রেকর্ড হইয়া রইছে কানের মধ্যে এমন কথা শুনাইছে যা কানের মধ্যে রেকর্ড হইয়াছে গান বাজনা যদি বাচ্চাগুলির চোখের মধ্যে রেকর্ড করানো হয় এই বাচ্চাটা বুঝে না আমি মনে করি বাচ্চাটা বুঝে না বুঝে না কিন্তু যেই বাপ মা মনে করে বাচ্চায় বুঝে না নবীর হাদিস বলে এই বাপ মায় বুঝে না সন্তান ঠিকই বুঝি চোখ হলো তার ভিডিও রেকর্ডার কান হলো তার অডিও রেকর্ডার ঘরে যদি টেলিভিশন চলে নাচ গান চলে নাটক সিনেমা চলে এই নাটক সিনেমার অশ্লীলতা এই চোখের মধ্যে রেকর্ড হয়ে থাকে গানের আওয়াজগুলি তার কানের মধ্যে রেকর্ড হয়ে থাকে যেদিন সে বড় হওয়ার পরে সাপ্লাই দেয় এতদিন যা রেকর্ড করেছে তাই সাপ্লাই দেয় আর যদি আপনি শিশুকালে মাদ্রাসায় 5টা বছর সন্তানকে পড়াইতেন তার কানের মধ্যে কোরআন তেলাওয়াত রেকর্ড হয়ে থাকত তার চোখের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াতের দৃশ্য রেকর্ড হয়ে থাকত এই ছেলে 5 বছর মাদ্রাসায় পড়ার পর যদি সে হাই স্কুলেও যায় কলেজেও যায় ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় কোনদিন বাপ মার সাথে বেয়াদবি করবে না আলেমদের সাথে বেয়াদবি করবে না ডাক্তার হলেও ডাক্তার হবে আদর্শ ডাক্তার ডাকাত হবে না ইঞ্জিনিয়ার হলেও আদর্শ ইঞ্জিনিয়ার হবে অমানুষ হবে না বলুন তো যেই ডাক্তার 30,000 টাকার লোভে পইরা নরমাল ডেলিভারি কেসের রোগীর একই সিজার করতে হবে সিজার কইরা ফালাইলো পেটটা কাটলো একজন সুস্থ মহিলার 30,000 টাকার লোভে পইরা এই ডাক্তার রে আপনি ডাক্তার বলবেন না ডাকাত বলবে ডাক্তারও ভালো করে জানে নরমাল হবে বাচ্চার পজিশনও ভালো এরপরও নরমাল যদি ডেলিভারি হয় বিল কম আসবে আর যদি সিজার করা হয় 30-40,000 টাকা আসবে এই 30-40,000 টাকার লোভে পড়ে যদি ডাক্তার একটা ভুল সার্টিফিকেট দিল এর কি আপনারা ডাক্তার বলবেন না ডাকাত বলবেন ইঞ্জিনিয়ার হওয়ার পরে যদি রড না দিয়া বাস ঢুকায় তারেও কি মানুষ কইবেন জোরে কোন অমানুষ এজন্য 5 বছর নুরানি মাদ্রাসায় বাচ্চাটারে পড়ান
উলামায়ে কেরাম আপনাদের দিকে খেয়াল করি আজ মাদ্রাসার শিশু বয়সের ক্লাসগুলোতে অঙ্ক ইংরেজি স্কুলের মানের রেখে দিয়েছেন যেন 5 বছর পর আপনি যদি চান ছেলেকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন উকিল বানাবেন ব্যারিস্টার বানাবেন আমাদের কোনো আপত্তি নাই সব যদি মুফতি সাহেব হয়ে যায় ডাক্তার হবে কে সব যদি ইঞ্জিনিয়ার হয়ে যায় সব যদি হাফেজ সাহেব হয়ে যায় ইঞ্জিনিয়ার হবে কে অতএব আমরা বলবো না সব রে মাদ্রাসায় ভর্তি কইরা মুফতি বানান মুহাদ্দিস বানান কিন্তু আমরা বলবো মাদ্রাসায় তার জীবনের লেখাপড়া শুরু কারণ ডাক্তার তার বড় পরিচয় নয় তার সবচেয়ে বড় পরিচয় সে মুসলমানের সন্তান এজন্য সবার আগে মুসলমানি শিখাইতে হবে আগে তার মুসলমানের সন্তান বানাও মুসলমানি শিখাও আর মুসলমানি শেখানোর জন্য মাদ্রাসায় পড়াইতে হয় এজন্য ভাইরা সন্তান তার মাদ্রাসায় পড়াইয়া এরপরে স্কুল কলেজে দিয়েন অসুবিধা নাই আর যদি মুফতি মুহাদ্দিস হাফেজ বানাইবার নিয়ত করেন তাহলে তো নূরুন আলা নূর আমি বলবো যদি তাও না করেন অসুবিধা নাই কিন্তু আগে মুসলমানের সন্তান তো বানাইতে হবে ঠিক না কি কোন আগে তো মুসলমানি শিখাইতে হবে এরপরে তো ডাক্তার যদি মুসলমানি না শেখান তাহলে ডাক্তার হবে না সমাজের ডাকাত হবে মুসলমানি যদি না শেখান ইঞ্জিনিয়ার হবে না অমানুষ হবে আর যদি মুসলমানি শিখায় তারে ডাক্তার বানান তাহলে জনগণের সেবক হবে ঠিক কিনা জোরে কোন মুসলমানি একজন মানুষের প্রকৃত নৈতিকতা আর মানবতা তখনই আসবে যখন যার মধ্যে তার মধ্যে মুসলমানি থাকবে ইসলামই একমাত্র মানুষকে মানবতা শেখায় আর বেঈমানরা যা মানবতার আওয়াজ তুলে এটা একটা ধোঁকাবাজি এদের কুত্তা মরলেও কয় মানবাধিকার লঙ্ঘন হয়েছে এই ইহুদি ইসরাইল হায়নার দল আর মুসলমানের বাচ্চাগুলির গুলি করে করে মারে এখানে মানবতার হরণ হয় না আওয়াজ আসছে কেন মিয়া কেন আওয়াজ আসছে কেন ফিলিস্তিনের মসজিদে আকসার ইমামকে গুম করে ফেলাইছে গত সপ্তাহে ইসরায়েলি হায়নারা মসজিদে আকসার ইমামকে গুম করেছে আল্লাহর ঘর বাইতুল মুকদ্দাস ভাঙ্গিয়া এখানে ইহুদিদের গির্জা বানাইতে চায় এখনো ঘুমাই রইছি আমরা এখনো ঘুমাই রইছি এখনো কেল্লো মুখ দিয়ে আওয়াজ বের করা যায় না আর এই জন্য দুশ্মনরা সাহস পায়া গেছে সব জায়গায় নরম হওয়া যায় না জায়গা মতো গরম হইতে হয় এটা ইসলামের শিক্ষা আশিদ্দা ওয়ালাল কুফফার রুহামা উবাইনাহুম এটা আল্লাহ শিখাইছেন নবী নবীর সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য আদর্শ তারা জায়গা মতো নরম আবার জায়গা মতো খুব গরম আওয়াজ দিয়া বলো ঠিক কিনা অতএব ভাইয়ের আমার আমরা যেদিন আর্জেন্টিনার খেলা নিয়ে ব্যস্ত ওই দিন ফিলিস্তিনের জমিনে আমার মুসলিম ভাই বোনকে ইহুদিরা গুলি করে হত্যা করেছে সন্তান বের হয়েছে বাবার অসুস্থ বাবার রুটকি আনার জন্য ঔষধ আনার জন্য বাবার বিছানায় শুয়ে রইছে মা কাঁদতেছে বাবা মারা যাবে ওই অবস্থায় সন্তান দৌড়ায় বের হয়েছে বাবার ঔষধ নিয়ে আসবে সেই সন্তান ঔষধ নিয়ে আসতে পারে নাই লাশ হইয়া বাপ মার কাছে ফিরছে কি জবাব দিবা সেদিন তুমি আর্জেন্টিনার খেলা দেখতেছো ওই দিন তুমি আর্জেন্টিনার খেলা দেখো তোমার খেলার মধ্যে মত্ত লাগাইয়া তোমার মোবাইলের গেমের পাগল বানাইয়া অন্যদিকে তোমার মসজিদে আকসা ধ্বংসের ষড়যন্ত্র হয় ইমামকে গুম করা হয় ইসলাম মিটায় দেওয়ার ষড়যন্ত্র হয় যুবক আর ঘুমায় থাকার টাইম নাই জাগতে হবে ইমানকে জাগাইতে হবে আওয়াজ দিয়া কর ঠিক কিনা পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গোরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গোরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা ঠিক না ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি জামালগঞ্জে হাত উঠে দেখো আসেনি আল্লাহু আকবার আল্লাহু আকবার
একটু দাঁড়াও জেগে ওঠো ওহে মুসলমান আর কতদিন দিন ইসলামের সইবে অপমান একটু দাঁড়াও জেগে ওঠো ওহে মুসলমান আর কতদিন দিন ইসলামের সইবে অপমান রক্ত দিয়ে পবিত্র এই মক্কা মদিনা সেই জমিনে সিনেমা হল চলতে পারে না নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি হাত উঠে বলো আওয়াজ দিয়ে আসেনি কষ্ট লাগে দুঃখ লাগে বলো আমাদের কারণে আজকে আমাদের কপালে শনি আমাদের কারণে আমরা বাগের বাচ্চা নিজেরে ছাগলের বাচ্চা মনে করতেছি নিজেরে নিজে বুইল্লা গেছি আমরা কের বাচ্চা এটাই বুইল্লা গেছি এক বাগের বাচ্চা ছাগলের ভালের সাথে থাকতে থাকতে হে নিজেরে ছাগল মনে করে আর ছাগলে হেরে খালি হিং দিয়ে গুতা দেয় আর গুতা খাইয়া খালি মে আবার উল্টা গুতা দিত চায় বাঘের বাচ্চায় দেখে গুতা দিয়ে আরো দিদি দুঃখ পায় বাঘের বাচ্চা তো আর হিং নাই হিং আছে কোনো হে যদি গুতা দেয় কি দুঃখ দিব না দুঃখ পাইব দুঃখ পাইব না কই হিতা আমারে গুতা দেয় গুতা দিয়ে আসে খিলখিলাইয়া আমি বেতা পাই আমি গুতা দিলে আমি উল্টোই দুঃখ পাই ঘটনাটা কি হে নিজে রে নিজে বুঝতেছই না কারণ দীর্ঘদিন ছাগলের সাথে চলতে চলতে হে নিজে যে বাঘের বাচ্চা এটা ভুলেই গেছে দূর থেকে জঙ্গল থেকে এক বাঘে দেখছে কাহিনীটা বাঘে দেখছে দেখছে কই দেখে যে ছাগলে হেরে মারে আর হে বেবে 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 করে বাঘে দেখে কই হাই 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 রে দুনিয়া দিকে কেমতে গেল জমানা দিয়ে উল্টে গেল কেডায় কারে দৌড়াইতো আর কেডায় বেবে করতো আর বেবে করে কেডায় কতে কারা বাঘে দূর থেকে জঙ্গল থেকে হিসাবটা মিলাইছে ঘটনাটা কি বুঝে লই দেখে যে আসলে ঘটনাটা হইলো এর যে সেরা ছাগলের মতো না এর সেরা যে বাঘের মতো এটা বুললেই গেছি ছাগলের সাথে চলতে চলতে হে নিজেরে নিজে বুললে গেছে এর নিজের পরিচয়টা আগে জানাইতে হবে তারপরে হের মধ্যে রূপ আইব বাঘের মাঠে এমনি একটা বাঘে জঙ্গল থেকে ফেখম দইরা আওয়াজ দিয়া বাঘের আওয়াজ টের পান না টের পাইছেন নি গেছেন নি আপনারা ঢাকা শহর চিড়িয়াখানা চিড়িয়াখানা গেছেন ঢুকার পরে দেখবেন বাঘ অথবা সিংহ যে আওয়াজ দেন এতে দেখা যায় মাটি সহ কাফে আপনি এখনো বাঘ দেখছেন না খালি গেট দিয়ে ঢুকছেন বাঘে একটা আওয়াজ দিচ্ছে দেখবেন মাটি কাফে এই আওয়াজটা দিয়া যখন বাঘ একটা দৌড়ানি দিছে ছাগলের ফালকি আর আছে দে এমন দৌড় শুরু করছে এখন বাঘের বাচ্চায় দৌড় ছাগলের বাচ্চার সাথে বাঘের বাচ্চায় দৌড় এই বাঘে দৌড়াইয়া গিয়া এই বাচ্চাটা থাবা দে খারা তুই কই যাস তুই কই যাস তুই থাক আমি থাকবো মানে কোথা তুই ডরাস কেন ডরাইব তুই ছাগলের বাচ্চা বলতে তুই কেন ডরাইব কইছে আমি ডরাইব না নি ইবাই মানুষে চিল্লি মারে নি কইল যাস ও খাফতাছে হন কই আমার চিল্লি তোর মাঝে আছে কই ঠিক দাও বলে ও আছে তুই তো তোর এখনো সিমু সই না তুই তো ছাগলের জাত না এদের মতো না তুই তোরে গুতা মারে আর তুই বেবে করছ আমার দিকে যে কষ্ট লাগছে আরে তোর এক আওয়াজে আমি যে আওয়াজ দিছি আমার দিকে যাবা দৌড়াইছি এবার তোরে দিকে দৌড়াইব কই দিকে দেখো বলে হয় ডু তুই আমার যা তুই হেরার জাত না কই কেমনে বুঝতাম কয় তোরে বুঝাই এর দর্শে ধরে লই আইছে গাঙ্গের ফারো গাঙ্গের ফারো আইন না কয় যা পানি খাগে যা হের উদ্দেশ্য লই যা পানি খাই তো গিয়া পানি খাইবে আর দেখবে পানির মাঝে তোর সেরা বাসে
ওই সময় দেখিস তোর সেরাডা বড় বাইল্লা খান নাই ছাগলের জাতের লাগ তোর সেরাডা কার মতো একটু পানির মাঝে দেখিস কইতে আচ্ছা পানি খাইতো গেছে গিয়া দেখে ঠিকই তো হের সেরা তো ছাগলের মতো না হের সেরা তো বড় বাইল্লা খান এমনি কইরে এতদিন আমি মাগনা মাগনা খালি গুতা খাইছি তে এখন লইস তোরা এই কইয়া হে গাঙ্গের ফারো আইয়ে ফেকম ধরে লইছে ওই নিজের পরিচয় পাইয়া গেছে যে একটা আওয়াজ খালি দিছে আর ছাগলের ফালকি থাকে আজকে তাম দুনিয়ার মুসলমানের হালত হয়ে গেছি একবারে সেম আমরা বেঈমান অকল্পের সাথে চলতে চলতে বেঈমান অকল্পের কালচার গ্রহণ করতে করতে আমরা যে বাঘের জাত এটা বুইল্লা এরার মতোই আমরা নিজেরে ছাগলের জাত মনে করতেছি ঠিক না একবার শুধু নিজের রংটা ধরো একবার শুধু নিজের পরিচয়টা বুঝো একবার শুধু নিজের চেহারাটা আয়নায় দেখো তোমার রং মদিনা ওয়ালার রং তোমার রং নবী মুহাম্মদ রাসূলুল্লাহর রং তোমার রং সাহাবায়ে কেরামের রং এই রংটাকে দুশমনরা খুব ভয় পায় এই রংটারই খুব ভয় পায় এই চেহারাটারই খুব ডরায় তুমি শুধু একবার নিজের চেহারাটা মদিনা ওয়ালার চেহারার মতো বানাও তোমার রংটারে মদিনা ওয়ালার রঙের মতো জীবনটারে বানাও তাহলে দেখবা ওই ছাগলের ফাল আর গুতা দিত না এখন নিজের জান বাঁচানোর জন্য ভাগলিয়া দৌড়াইব ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين এই কথাটাই আল্লাহ বলেছেন ভয় নাই টেনশন নাই কোন চিন্তা নাই বিজয় তোমাদেরই হবে শর্ত শুধু একটা খাঁটি মুমিন হও কারে খাঁটি মুমিন কয় যার গোটা জীবনের রং নবীর রঙের মতো মুসলমানের নামাজের কিবলা হবে খানায় কাবা জীবনের কিবলা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আপনার নামাজের কিবলা খানায় কাবা জীবনের কিবলা মুহাম্মদ রাসূলুল্লাহ যুবক এটা যদি মানো তাহলে বলো চুলের কাটিং মেসির মতো কেন যদি একদম মানো তাহলে বলো দাড়ির কাটিং নেইমারের মতো কেন যদি বলো যে না আমি নেইমারের উম্মত মেসির উম্মত যদি কও তাহলে তোমার সাথে আমার কোনো কথা নাই কোনো সাবজেক্ট নাই আর যদি বলো না আমি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত তাহলে সব রং ছাড়তে হবে নবীর রং ধরতে হবে ঠিক কিনা জোরে কোন কষ্ট লাগে আজকে মুসলিম যুবক কি পাগল পারা বিজাতীয় কালচার অনুষ্ঠানের জন্য আর ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্তে লাল হচ্ছে কাশ্মীরের জমিন মুসলমানের রক্তে লাল হচ্ছে আমারে আপনারা কি কয় জানেন কয় নে তোরা খেলা দেখ আর আমরা মাঝখানে কামটা সারি মাঝখানে আমরা কামটা সারি তোরা খেলা নিয়ে মত্ত থাক তোরা গেম নিয়ে মত্ত থাক তোরা এটা নিয়ে মত্ত থাক পাগল পারা হয়ে থাক এদিকে খেয়াল করবি না মাঝখানে আমরা কাজটা সেরে নেই এই চিন্তায় এই ফর্মুলায় আমি আপনি যেই জিনিস দেখি বেঈমানরা এটা দেখে সময় নষ্ট করে না আমি আপনি খেলা দেখি ওদের খেলা ওরা ওদের খেলাই দেখে না এরা আসল কাম করে ঠিক কিনা জোরে কো আমার বাইরা বন্ধুর যুবক এই যুবক মাকে ভুলে গেল বাবাকে ভুলে গেল কেন বুঝলো কারণ শিশুকালে তার দিন শেখানো হয় নাই ইসলামী জিন্দগি তার শেখানো হয় নাই নাম যত সুন্দর হোক যদি মুসলমানে শেখানো না হয় তাহলে সে কোনোদিন ইসলামের পক্ষে কথা বলবে না মুসলমানের পক্ষে কথা বলবে না তসলিমা নাসরিন নাম কত সুন্দর হুমায়ুন আজাদ নাম কত সুন্দর রাশেদ খান মেনন নাম কত সুন্দর শামসুর রহমান নাম কত সুন্দর কিন্তু নাম সুন্দর হলে হবে কি মুসলমানি যদি শিশুকালে শেখানো না হয় বড় হওয়ার পরে সে ইসলামের পক্ষে নাও থাকতে পারে ওই শামসুর রহমান হুমায়ুন আজাদের মতো নাস্তিক হইতে পারে আর যদি শিশুকালে তুমি তারে মুসলমানি শেখাও শুধু মক্তবে পড়াইলেই মুসলমানি শেখানো হয় না পাঁচ বৎসর তারে নুরানি মাদ্রাসায় পড়াও পাঁচটা বৎসর তুমি তারে নুরানি মাদ্রাসায় পড়াও তারপরে তুমি তারে স্কুলে দাও তবেই তার মুসলমানি শিক্ষা হবে বাপমার জিম্মাদারি আদায় হবে হাসরের মাঠে এই সন্তান বাপমার বিরুদ্ধে মামলা করতে পারবে না আর যদি তা না করুরি গুলাম হাসরের মাঠে ওই বাপমার বিরুদ্ধে সন্তান মামলা করবে